আপনি কি খাচ্ছেন একটু দেখাবেন দাঁড়াও এখন এএসএমআর ভিডিও হবে ওরে বাবা এটা খাবার নয় তো পূজো ওলা হালকা পাতলা করছে আমাদের স্টুপি করে দিয়েছে তুই খোলার পর দেখলাম হালকা পাতলা এতটা তুই উল তো অনেক আছে বাট রোগ চলেছে প্রচুর এখন যা ভিড় রয়েছে এখন ডাকলেও শুনতেও পাবে না কমপ্লিট আর শোকাবো না এবার শুধু জাস্ট ওপর থেকে একটু তেল দিয়ে দেবো ওই ওই দড়ি চেপাচ্ছিল আর মাথা ঠিক করে যেই টাকটা খাওয়া বৃহস্পতিবার মামনি নেই সেই হিসেবে প্রথম বৃহস্পতিবার তার মানে বুঝতেই পারছো ঠাকুর ঘরের বিশাল কাজ রয়েছে এখন ঝটপট নিচে যাব ফুল আনতে যাব ফুল টুল এনে ফল মিষ্টি সব একসাথে নিয়ে আসবো সৌমকে বললাম তুমি ছেলেকে দেখো তো যাই হোক সৌম ছেলেকে তো সামলাচ্ছেই তো আমি এগুলো করে আসি তারপরে আবার কোকোকে খাওয়াবে সৌম অনেক কাজ রয়েছে ব্যাক টু ব্যাক মাসি আসতে দেরি আছে সব মিলিয়ে আজকে পুরো একদম চাপের যাবে তো যাই হোক আজকে ব্লগটা এভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগবে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না হয় তো চলো আজ যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি মানে একজনের অবস্থা দেখো বসে বসে বাবার করে উনি ঘুমোচ্ছেন বাবা নিয়ে ঘুরছে আর গান গাইছে বলে উনি বসে বসে ঘুমিয়ে পড়েছেন আপনি বসে বসে ঘুমাচ্ছেন স্যার যাই হোক চা করলাম সোম আমাকে বললো চাটা করো একটু চা খাবো কিন্তু ওই এখন হাত বদল করলেই উঠে যাবে তাই এই যে আমার চা নিয়ে বসলাম আমারটা খেয়ে নি তারপরে সোমকে দেবো সোম খাবে স্যার আপনি কি খাচ্ছেন একটু দেখাবেন দাঁড়াও এখন এএসএমআর ভিডিও হবে সবাই শুনতে পাচ্ছো কর্ম কর্ম টোস্ট বিস্কুট খাচ্ছে এখন টোস্ট বিস্কুট খাচ্ছে কর্ম 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 করে খুব ভালো লাগছে আমি খেতে কারণ বাদাম বিস্কুট আরো ভালো খাই না ওই দেখো এই দেখো এই দেখো সেনা বাবা সেনা বাবা ও মা এ কি বাবার কোলে কে ঘুমাচ্ছিল বাহ উনি কোলে সুন্দর ঘুমায় বিছানায় শুয়ালে উনি সুন্দর জেগে যায় আটারে বাবা এই যে আমার দাদুর ঘরে এই টাইমটা আমার দাদুর ঘরের এখানেই রাখি প্রথম কথা হলো মাসি এলে সুবিধা হয় এখানে থাকলে দুজনে একসাথে সুবিধা হয় অসুবিধাও আছে আর এখানে রোদটাও ভালো পাওয়া যায় হ্যাঁ কে যেন কোলে ঘুমাচ্ছিল শোয়ানোর পরই উঠে গেছে হেল্পার দেখো হেল্পার দেখো আমার ল্যাজ এখন আম্মা নেই তো উনি তো জন্য এখন আমার আর বাবার ল্যাজ এই এই স্টিল উল্টা মুখে নিচ্ছে বারবার দুষ্টু ছেলে এই হচ্ছে ফুলের অবস্থা ফুল তো অনেক আছে বাট রোগ চলেছে প্রচুর এখন যা ভিড় হয়েছে এখন ডাকলেও শুনতেও পাবে না অসুবিধাও আমার একটা ভুল হয়েছে না না প্রসাদে লাড্ডু এনেছি আমার ছোট ছেলে মানে বড় ছেলে বাবা নোংরা জুতো দুষ্টুমি করবে না কিন্তু বাবা বাবা দেখো দেখো অবস্থা দেখো মাঝে কত আরে যে ফাইনালি আজকে পদ্ম পেয়েছি নিয়ে নিয়েছি সেদিন পদ্ম দিয়ে পুজো দিতে পারিনি ঠাকুরকে দাদা ওই কি মুখে মানে কি লালু গুলোর বেলুন ফুলিয়ে রেখেছো কি জন্য বুড়বুড়ি দাদা বাবা চেঞ্জ করে নি বাবা দাদাকে খাইয়ে দিয়েছে ততক্ষণ আমি একটুখানি রিকো ভাইকে সামলালাম এখন এই যে রিকো এখন বাবার কোলে যাবে আর ঘুম পেয়েছে এই দেখো চোখ দেখলেই বোঝা যাচ্ছে তো মানে দুর্লভ না না দুর্লভ মানে সিন দেখা যায় না আর এই দেখো আরেকজন ভেটকি মাছের মতো মুখ করে রয়েছে তার কারণ ওনার ঘুম পেয়েছে খাইয়েছি এখন আমি সোজা স্নানে যাব এসে হ্যাঁ সোজা স্নানে যাব এসে তারপর পুজো দেবো তার মাঝখানে হয়তো ছেলেকে আরেকবার খাওয়াতে হবে সেটা ঠিক আছে এবার স্নানটা করে আসতে চাই যা যা বাবার সাথে যা যাবে না কি দেখে ভয় পেয়েছে ওখানে কে জানে কি আছে ওখানে যা যা বাবা ডাকছে যখন যা স্নান করে এসেছি চুলে শ্যাম্পু করেছি চুলটা কোলার বা সিরাম লাগ দেখো অবস্থাটা দেখো অবস্থাটা দেখো একজন তুই কি করতে আছিস
এইগুলো দুষ্টুমি, এই আমার চিৎকার করে করে ঠাকুর দিতে হবে, আর নাহলে গেটটাই দিয়ে দেবো, নাহলেই অসুবিধা। যাই হোক, চুলে সিরাম লাগানোর কোনো টাইম নেই, ঝটপট করে ঠাকুরঘর পুরো মুছে পরিষ্কার করে বাসন মেজে আগে ঠাকুর দিই, তাহলে আমার শান্তি। ওরে বাবা, এটা খাবার নয়, এটা পূজোর। তাকি আছে দেখো পাগলা, সেই দেরি হয়ে গেল, জাস্ট ঠাকুরঘরটা ঝাড় দিয়ে পুছেছি আর সঙ্গে সঙ্গে ছেলে কেঁদে উঠেছে, তাও ভালো বসিনি তখন, কেঁদে উঠেছে তাই একটু ফিট করালাম, আধ ঘন্টা তো লেগেই গেল। এখন মানে তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারলে হয়, ছেলেদের দিকে ভয়ও নেই। চলো, সব বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, এবার ঝটপট করে পুজোটা শুরু করে দিই। পদ্মটা ফোটানোর সময় ভাবলাম হয়তো কোথাও একটু গোলাপির টাচ পাবো, বাট না, কোথাও আমি একটু গোলাপির টাচ পেলাম না। যাই হোক, পদ্ম তো বাস তাহলেই হবে, ফুটিয়ে নিয়েছি। চলো, সব রেডি করে নিলাম একবারে, নিজের বাসন টাসন সব ধুয়ে ধুয়ে একদম রেডি করা হয়ে গেছে, ফুল মিষ্টি। এবার ঠাকুরকে ঝটপট করে সুন্দর করে গুছিয়ে দিই। গরম লাগছিল আজকে, এত রোদ উঠেছে তো গরম লাগছিল বলে ভীষণ কানাকাটি করছিল, সঙ্গে বলছিল যা গা কি আজকে স্পঞ্জ করে, না একদম না, একদম স্নানই করাবো, অল্প জলে করালো, অল্প জলেই করাবো। যাই হোক, ওদিকে ছেলেকে ঘুম পাড়ানো কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান তো আগেই হয়ে গেছে, সব কমপ্লিট, শুধু কোকোকে খাওয়াবো আর আমরা খাবো, এটাই হচ্ছে বাকি রয়েছে। আর মেনুর ব্যাপারটা যদি বলি, আজকে একসাথে তেলাপিয়া মাছ রয়েছে, আর নর্মালি কি আর বাবা থাকলে আমাদের সর্ষে দিয়ে কটা রান্না হয় না, বাবা খেতে পছন্দ করে না, সেই কারণে আমার দুরকম হবে, সেই কারণে তো আমি আজকে ভাবলাম যে দুটো মাছ অন্তত সর্ষে দিয়ে করি, তো মাসির জন্য বলি তুমি ভেজে রেখো, সর্ষের ঝোলটা আমি নিজে করতে বেশি প্রেফার করি, তখন সেটাই করবো, সব কিছু রেডি করে নিয়েছি, ঝটপট করে শুধু করবো। আর এদিকে মায়া দিয়ে এসে গেছে, মায়া দিয়ে বলেই তারপরে খেতে বসে যাবো। এটা নিয়েছি সর্ষে, মনে হচ্ছে সর্ষেটা একটু বেশি হয়েছে, বাট ঠিক আছে, অত মেখে যেতে করা যায় নাকি। তোমার যেহেতু লঙ্কা লাগে, আমি তো এখন রান্নায় ঝাল কম খাচ্ছি, এর জন্য একটা আস্ত লঙ্কাই দিয়ে দিলাম, আমি তো একদমই ঝাল কম খাচ্ছি, সেই কারণে রান্নাতে এমনি লঙ্কা বেটেও কম দেওয়া হচ্ছে। মাছ রান্না কমপ্লিট, আর শুকাবো না, এবার শুধু জাস্ট উপর থেকে একটু তেল দিয়ে দেবো। এই ছেলে মনে উঠে পড়েছে তাড়াতাড়ি করেও, এই যে চারটের সময় খেতে বসেছি, আর এই যে ভদ্রলোকের বাবা খাইয়ে দিচ্ছে, দেখো ওই যে চারটে বাজে। ছেলে যে কতবার ঘুম থেকে উঠে গেছে, খালি স্বপ্ন দেখে দেখে খেতে বসেছি, তার আগে তিন চার বার দেখলাম স্বপ্ন দেখে কেঁদে কেঁদে উঠছে, কি স্বপ্ন দেখেছে কে জানে, সেই স্বপ্ন দেখেছে, আবার এখন দেখলাম ঘুম পাড়ালাম দুবার উঠে গেল, তারপর লাস্টে সঙ্গ নিয়ে বেরিয়েছে, এখনো দেখো তুই ঘুমিয়ে আছে, অবশ্য ওরকম চোখ একটু খুলে ঘুমায় মাঝে মাঝে দেখি। যাই হোক, চলো শুয়ে দিই, আবার যদি উঠে পড়ে। আজকে রাত্রিবেলার ডিনার সময় বললো বাড়িতে আমি খাবো না, তুমি কিছু অর্ডার করো, তো আমাদের এখানে একজন আছে হোম ডেলিভারি, আমরা নর্মালি নিই তার কাছ থেকে, তো তার কাছে বলা হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা সাড়ে নটার সময়, তার জন্য মাসিকে আসতে বারণ করে দিয়েছি, তো এখন হালকা ফুলকা কিছু খেতে হবে, তো একটা জিনিস নিয়ে বসেছি, আর আরেকজন তো ঘুরঘুর করছেই, তাকে আবার বিস্কিট দিতে হলো। তো যাই হোক, দেখাচ্ছি, আর এখন অব্দি রিকো ওঠেনি, রিকো কখন উঠে বুঝতে পারছি না, হয়তো এর মধ্যে ওঠার টাইম হয়ে এসেছে, যে সন্ধ্যা থেকেও এখন অব্দি ওঠেনি, খালি ঘুমিয়েই যাচ্ছে, বেশি ঘুমালে আবার চাপ, রাতে নাইট ডিউটি দেবে, এই একটা আমার ভীষণ ভয় থাকে। তো দেখা যাক কখন ওঠে, তারপরে ও ওঠা মানে চিৎকার করে কাঁদবে, কারণ প্রচন্ড খিদে পাবে ওর, কারণ টানা ঘুম হচ্ছে পুরো ছেলে। ছেলে উঠেছে, একটু নড়েছে, এখানে এটা হচ্ছে সুইট কর্ন চিকেন স্যুপ, এটা একদম খুব দেখো সাবধানে মুখে দেবে, সাবধানে, সুইট কর্ন চিকেন স্যুপ এটা দিয়ে করলাম, ঠিক আছে এটা খেয়ে নি, তারপর দেখি কখন আবার আসে পার্সেল, আর সোমর আবার আজকে একটা মনে হয় মিটিং রয়েছে, সেটা তো ওকে বসতে হবে, তো যাই হোক ঝটপট করে খেয়ে নি। আমি পিটবো এবার, হয়েছে হয়েছে বাবা বাবা হয়েছে, হ্যাঁ একদম তাই, ও অবশ্য সবাইকে ভালোবাসতে চায়, আর এই দেখো দেখে যাচ্ছে, খোলার পর দেখলাম হালকা পাতলা এতটা তেল, আমি একটাই খুলেছিলাম, তারপরে হালকা পাতলা নমুনা দেখলাম, এটা হচ্ছে হালকা এন্ড পাতলা, তেল দেখেছো, ছোট্ট করে একটা মজার জিনিস দেখাবো,
সেটা হলো একটা হোয়াইট কালারের আমরা যেটা খাই এগ যাকে বলে, এটা তো আমার খুবই ফেভারিট, সকালে দিইনি কারণ ওর অনেক খেতে দেরি হয়েছিল, মাছ খেয়েছে তারপর ওটা দিই ইচ্ছে করে। এবার দেখবে আমি জাস্ট কার টাকটা টাকটা যে আওয়াজ হয় খোসা ছাড়ানোর আওয়াজটা শুনবো, আরেকজন দেখবে শুই করে চলে আসবে এখানে নাকটা ফুফু করতে করতে। এখনো টের পাইনি, এইবারে দেখা হবে তা। ডিমের পোকা একদম ডিমের পোকা, ওই ওই দড়ি চেপাচ্ছিল মাথার উপর করে যে টাক টাক আওয়াজ, এই হচ্ছে না আওয়াজ। রেডি কুকুর খাওয়া মোটামুটি শেষের দিকে, ফ্রাইড রাইস চিকেন আর পোলমি বাটি পাইনি তো এই প্লেটে নিয়ে নিয়েছে, আর এই যে কোকো রুটি রয়েছে কোকো সো, এটা অবশ্য না এটা অনেক দিন খাবে কালকে খাবে, আজকে সবজি খাওয়া হয়ে গেছে ডিম খাওয়া হয়ে গেছে, এই যে পোলমি রেডি, চলো এবার ডিনার আর পাচ্ছি না, হয়েতে হয়েছে 12টা। সাবধানে গান গে ঘুম পাড়ালো কাকে, কোকো দাদাকে।